বন্ধুরা, আবারও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ একটি সিপিএ নেটওয়ার্ক, যেখানে আপনি আপনার সিপিএ নেটওয়ার্ক জগতে যত প্রকারের যত ক্যাটাগরির অফার রয়েছে সবগুলো অফার একটি কম্বাইনেশন আপনি এই নেটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন। এবং আমি আপনাদের সাথে আজকে যে নেটওয়ার্কের ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করব, এই নেটওয়ার্কটা কিন্তু মূলত ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেরা একটি সিপিএ নেটওয়ার্ক, কারণ এই নেটওয়ার্কটা ইতিমধ্যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, যেমন সেরা ট্রাফিক, সেরা কনভারসেশন, সেরা অ্যাপ্রুভাল, সমস্ত দিক থেকে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এই নেটওয়ার্কটি। সো আমি আপনাদের সাথে এই নেটওয়ার্কের সাথে কেন আলোচনা করে দিব, কারণ আপনি যদি এরকম অ্যাওয়ার্ড পাওয়া নেটওয়ার্কে যদি কাজ করেন তাহলে আপনি কনফার্ম আর্ন করতে পারবেন। সো আপনারা যারা সুন্দর একটি সিপিএ নেটওয়ার্ক খুঁজতেছিলেন কিন্তু আপনারা পূর্বের অভিজ্ঞতা না থাকার কারণে আপনি সেখানে অ্যাপ্রুভাল নিতে পারেন নাই, আজকে আপনারা আমার এই ভিডিওটাকে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আমি কনফার্ম আপনি অসাধারণ একটি সিপিএ নেটওয়ার্কের নিউজ পেয়ে যাবেন, যেখানকার মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল করে সাথে সাথেই কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে আপনি এই অসাধারণ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কীভাবে করে আপনি সেখানে কাজ স্টার্ট করবেন, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি সুন্দর একটি সিপিএ নেটওয়ার্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা সুন্দর একটি সিপিএ নেটওয়ার্কের মালিক আপনি যদি হতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, একটুও টানবেন না, কারণ আপনি যদি একটু টেনে দেন তাহলে আপনি সেই পেজে ধরা খেয়ে সেখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টে আর অ্যাপ্রুভালটা পাবেন না। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক কীভাবে করে আমরা কোন নেটওয়ার্কে, কোন অসাধারণ নেটওয়ার্কে, কোন অ্যাওয়ার্ড পাওয়ার নেটওয়ার্কে আমরা আজকে কাজ করব বা আজকে আমরা টোটাল বিষয়ের রিভিউটা আমরা জেনে নেব। বন্ধুরা, আজকে আমরা যে সিপিএ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব এই সিপিএ নেটওয়ার্কের নাম হচ্ছে কামা.biz। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সিপিএ নেটওয়ার্কের উপরের যে পেজটা রয়েছে, মানে এখানে যে হোম পেজটা রয়েছে আমি সেই হোম পেজে এখন ল্যান্ড করেছি, এখানে আমি ওয়েট করেছি আপনাদের কাছে। আমি এই সিপিএ নেটওয়ার্কের ব্যাপারে এ টু জেড বিস্তারিত আপনাদেরকে আমি বলে দেবো, এটার যে অ্যাডভান্টেজগুলো রয়েছে, এটা কেন আপনি এখানে কাজ করবেন, ওয়াই ইউ ওয়ার্ক উইথ কামা, টোটাল বিষয় আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করে জানিয়ে দেবো। সো আপনারা যারা দারুণ একটি সিপিএ নেটওয়ার্ক খুঁজেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট একটা ভিডিও হবে, আপনারা কিন্তু আজকে থেকে কিন্তু অবশ্যই সিপিএতে কাজ করতে পারবেন। সো বন্ধুরা, এটা হচ্ছে কামা.biz, একটি সিপিএ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা পূর্বে অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে, 2016 সালে, 2020 সালে, 2021 সালে, এই সালগুলোতে কিন্তু এই নেটওয়ার্কটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছে, যেই অ্যাওয়ার্ডগুলো ছিল কিন্তু মোটামুটিভাবে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাওয়ার্ড, মানে একদম হাই মানের যে অ্যাওয়ার্ডগুলো থাকে সেই অ্যাওয়ার্ডগুলো কিন্তু এই নেটওয়ার্কটা পেয়েছে। তারা পেয়েছে তাদের ট্রাফিকের উপরে পেয়েছে, তারা তাদের কনভারসেশনের উপরে পেয়েছে, তারা তাদের অ্যাপ্রুভাল রেটের উপরে পেয়েছে, সব দিক থেকে কিন্তু তারা অ্যাওয়ার্ড পেয়েছে। যা অন্য কোনো সিপিএ নেটওয়ার্ক পেয়েছে কিনা সেটা আমি এখনও আমার চোখে পড়েনি, কিন্তু আমি এই নেটওয়ার্কটাই দেখেছি যারা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া সিপিএ নেটওয়ার্ক। হ্যাঁ, তো এটাতে আমরা কেন কাজ করবো এটার ব্যাপারে, আমরা কাজ করার আগে এটার ব্যাপারে আমাদেরকে একটু এটার ব্যাপারে বেসিকগুলোকে জানতে হবে, যেখানে আমাদের কী কী জিনিসগুলো রয়েছে, আমরা কোন ওয়েতে এখানে কাজ করতে পারবো। তো সেটা জানার জন্য আমরা যে কোনো একটা নেটওয়ার্ক যেহেতু আমরা আগে অ্যানালাইজ করে থাকি, সো এটাকে আমরা অ্যানালাইজ করার জন্য, কামাকে অ্যানালাইজ করার জন্য আমি চলে যাবো হচ্ছে আমাদের এফএইংয়ে। এই যে এফএইং যে নেটওয়ার্কটা রয়েছে আমি এখানে চলে যাবো, এই যে এটাতে, এটা দিকে যদি আমরা কামা লিখে যদি সার্চ করি .biz, তো দেখেন তাহলে আমাদের কাছে কামা.biz এই নেটওয়ার্কটা চলে এসেছে, আমরা এখান থেকে এটার বিষয়ে টোটালিটা জানতে পারবো। কামা.biz ইজ এ গ্লোবাল সিপিএ নেটওয়ার্ক উইথ ইন হাউস হোয়াইট হার্ট অ্যান্ড নুট্রা অফার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কামা হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড সিপিএ নেটওয়ার্ক, এখানে আমরা নুট্রা অফার নিয়ে কাজ করতে পারবো। এটার মানে হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট বেস কোনো অফার নিয়ে এখানে কাজ করতে পারবো, যে অফারগুলো এখানে আপনাকে লো প্রাইস থেকে একদম হাই, একদম জিরো প্রাইস পর্যন্ত কিন্তু এখানে অফার রয়েছে। তার মানে আপনি এখানে সিপিএ টাইপের অফার, মানে কস্ট পার লিড টাইপের অফার, সিপিএল টাইপের অফার, কস্ট পার লিড, এবং হচ্ছে আপনারা পেয়ে যাবেন এসএস টাইপের অফার, এই তিন ধরনের অফার এখানে পাবেন। কিন্তু অফারগুলো রয়েছে এখানে 1800+ অফার এখানে আপনি পেয়ে যাবেন, যে অফারগুলো আপনি কাজ করতে পারবেন একদম হাই, কোনো রকম কোনো ইস্যু ছাড়া। এখানে আপনি কি ফিচারগুলো রয়েছে, এখানে আপনি 250K ওয়েব মাস্টার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এখানে 2.5 লাখের বেশি ইউজার রয়েছে বর্তমানে এই নেটওয়ার্কের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এটা হচ্ছে একটি রাশিয়ান একটি নেটওয়ার্ক। সো আমরা সবাই জানি যে নেটওয়ার্কগুলো মূলত বাংলাদেশি হয় অথবা যেগুলো ইন্ডিয়ান হয় সেগুলো একটু ফ্রড টাইপের হয়ে থাকে, কিন্তু রাশিয়ান যে নেটওয়ার্কগুলো থাকে এগুলো কিন্তু 100% ট্রাস্টেড নেটওয়ার্ক, আপনি কিন্তু এখানে কাজ করতে পারেন। যেহেতু বিদেশি একটা নেটওয়ার্ক সেখানে আপনি কাজ করতে পারেন, আমরা সবাই ওয়েববানি অ্যাকাউন্টটাকে চিনে থাকি, ওয়েববানি অ্যাকাউন্ট যেই দেশের একটা কোম্পানি যেটা আমাদের সবার কাছে ট্রাস্টেড, সেই ওয়েববানি কোম্পানির সেই ওয়েবসাইটটি কিন্তু এটাও কিন্তু সেই দেশেরই একটা যে নেটওয়ার্ক মূলত, মানে রাশিয়ান নেটওয়ার্ক। সো এখানে কিন্তু ওয়েববানিতেও কিন্তু পেমেন্ট
পেমেন্টটা করে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন মিনিমাম পেমেন্ট করা হচ্ছে $40 হলে আপনি $40 আর্ন করতে পারলেই কিন্তু আপনাকে ওরা পেমেন্টটা দিয়ে দেবে এবং পেমেন্ট কিন্তু ওরা ডেইলি দিয়ে থাকে আপনি 9টা থেকে 7টা পর্যন্ত মানে সকাল 9টা থেকে বিকেল সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি যে কোনো সময় পেমেন্টটা নিতে পারবেন আপনি যখন রিকোয়েস্ট করবেন আপনাকে তখনই পেমেন্টটা দিয়ে দেবে। এখানে পেমেন্টটা দেয় মূলত ভিসা কার্ডের মাধ্যমে মাস্টার কার্ডের মাধ্যমে ওয়্যার ট্রান্সফার মানে ব্যাংক এর মাধ্যমে এবং হচ্ছে আমাদের দিয়ে থাকে পার্সোনাল ম্যানেজারের মাধ্যমে আপনি কথা বলে যে কোনো ওয়েতেই টাকা নিতে পারবেন। এরপরে এখানে যেটা দিয়ে থাকে সেটা হচ্ছে ওয়েব মানির মাধ্যমে যেটা আমাদের সবার কাছে খুব ইজি। ওয়েব মানি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়েও আমার একটি অলরেডি ভিডিও রয়েছে আপনারা সেটা দেখে এই অ্যাকাউন্টে কিন্তু কাজ করে ফেলতে পারবেন। এরপর এখানকার যে সাপোর্ট সিস্টেম সেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আপনি কিন্তু সবচেয়ে বেশি এখানে সাপোর্ট পাবেন আপনাকে কিন্তু পার্সোনাল ম্যানেজার আপনাকে অলওয়েজ সাপোর্ট করবে ওকে। তারপর আপনারা দেখতে পাবেন এখানে যে ইয়েগুলো রয়েছে এখানে যে রিভিউগুলো রয়েছে এখানে কিন্তু সবগুলো কিন্তু সুন্দর রিভিউ 5-star রিভিউ রয়েছে। এখানে যদি আপনি এখানকার যদি যে বেস্ট রিভিউগুলো যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানে আগস্টের 10 তারিখ মানে এই রিসেন্টলি একটা রিভিউ দিয়েছে এরপরে রিসেন্টলি 9 তারিখেও রিভিউ আছে আগস্টের 3 তারিখের রিভিউ আছে জুলাইয়ের 26 তারিখেও রিভিউ আছে সব রিভিউগুলো কিন্তু একদম রিসেন্ট। সো আপনারা এখানে কাজ করতে পারেন আমি আপনাদেরকে কনফার্ম করছি। আর আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য তো আমি সবসময় আছি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার রেফারেল লিঙ্ক থেকে করলেই কিন্তু আপনারা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন মানে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেইটাকে ইউজ করে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে আমাদের কামা নেটওয়ার্ক আমরা কামা নেটওয়ার্ক সম্পর্কে অলরেডি কিছুটা হলেও জেনে গেছি এখন যদি আমরা এটার ব্যাপারে আরেকটু জানি এদের যে জিও রয়েছে এরা 120টা জিওর উপরেও কিন্তু কাজ করে থাকে এবং এখানে কোনো ট্রাফিকের কোনো রেস্ট্রিকশন নেই আমরা যে সিপি নেটওয়ার্কগুলোতে পূর্বে কাজ করে থাকি বা আমরা যে আগেও যেগুলোতে কাজ করেছি সেগুলো কিন্তু ওয়ার্ল্ডওয়াইড কাজ করা যায় না কিছু কিছু যে ট্রাফিক সোর্স রয়েছে যেগুলো এখানে ব্যান করা থাকে এবং হচ্ছে জিওগুলোও কিন্তু ব্যান করা থাকে যেমন আপনি একটা নির্দিষ্ট অফারে নির্দিষ্ট কিছু কান্ট্রিতে আপনি চাইলে কাজ করতে পারবেন এর বেশি কিন্তু করতে পারা যায় না কিন্তু কামা নেটওয়ার্কে আপনি একটা অফার নিয়ে আপনি বিশ্বের যে কোনো প্লেসে আপনি কাজ করতে পারবেন আপনার জন্য কোনো রেস্ট্রিকশন নেই এবং এখানে অফার যে আপনি ট্রাফিক সোর্স সেটারও কোনো রেস্ট্রিকশন নেই আপনি চ্যাটিং ট্রাফিক হোক অথবা আপনি যে কোনো ট্রাফিক হোক আপনি যে কোনো ট্রাফিকের মাঝে এখানে কিন্তু এটা কাজ করতে পারবেন এবং আপনার কিন্তু ল্যান্ডিং পেজও প্রয়োজন হবে না আপনি চাইলে ল্যান্ডিং পেজ ছাড়াও কিন্তু কাজ করতে পারবেন তবে যদি ভালো একটা ল্যান্ডিং পেজ আপনি ইউজ করেন সেটা আপনার জন্য অনেক ভালো হয়ে যাবে ওকে। এরপরে আমরা এখানে আরও অনেক কিছু দেখতে পারবো দেখেন দ্য মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড দ্য লয়াল প্যারেন্ট সাপোর্ট আপনি এখানে সবচেয়ে বেশি পার্টনার সাপোর্ট পাবেন আপনি সবচেয়ে বেশি লয়াল পার্টনার সাপোর্ট আপনি সবচেয়ে বেশি পাবেন এখানকার যে পার্সোনাল ম্যানেজার রয়েছে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার একটা পার্সোনাল ম্যানেজার আপনার জন্য কিন্তু অ্যাড হয়ে যাবে সেই ম্যানেজার কিন্তু আপনাকে অলওয়েজ সাপোর্ট করতে থাকবে কারণ এদের নয় বছরের অভিজ্ঞতা রয়েছে ওই অ্যাফিলিয়েট ম্যানেজারের আপনি যে কারণে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট তারাই করতে পারবে। এটা দেখতে পাচ্ছেন এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এটা একটা রাশিয়ান একটা নেটওয়ার্ক সো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বুঝি না তো তারপর এখানকার যেই ভাষাগুলো রয়েছে এগুলো কিন্তু ইংরেজিতে রয়েছে আমরা এগুলো কিন্তু ইজিলি বুঝতে পারি। দেখেন এখানের মধ্যে যে এটা হচ্ছে যে অ্যাফিলিয়েট ম্যানেজার তো ওই জন্য এলিওয়ানা উনি হচ্ছে টপ অ্যাফিলিয়েট ম্যানেজার জাস্ট স্পিড আপনি যত কাজ করবেন যত কোশ্চেন করবেন আপনাকে খুব দ্রুত আনসার করে দিবে এই অ্যাফিলিয়েট ম্যানেজার শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট ম্যানেজার সে কিন্তু যে সে অসাধারণ আর আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার কিন্তু সেই কিন্তু থাকবে মানে আপনার পার্সোনাল ম্যানেজার ওকে। এটা কিন্তু আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এখানে রয়েছে কি কিনজে অ্যাওয়ার্ড 2023 সালে কিন্তু এটা কিনজে অ্যাওয়ার্ড পেয়েছে আপনারা অনেকেই জানেন যে কিনজে অ্যাওয়ার্ডটা মূলত কি এটা কিন্তু একটা নামি দামি একটা অ্যাওয়ার্ড যেটা মূলত যে রাশিয়া থেকেই পাওয়া যায় যে রাশিয়া থেকে কিন্তু তারা এই অ্যাওয়ার্ডটা কিন্তু অলরেডি 23 সালে পেয়েছে 22 সালে পেয়েছে দেখেন দ্য বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম হিসাবে কিন্তু এরা হেলথ অ্যান্ড বিউটির মধ্যে যে বেস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো থাকে সেই অ্যাওয়ার্ড কিন্তু তারা পেয়েছে যে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে যারা কাজ করতে চান অথবা যারা হচ্ছে আপনারা যেই ভার্টিক্যাল নিয়েই আপনি কাজ করতে চান না কেন আপনার যেটা ভালো লাগে ক্যাটাগরি সমস্ত প্রকারের অফার এখানে রয়েছে সব ধরনের অফার উপরে হেলথ অ্যান্ড বিউটির উপরে কিন্তু এরা অ্যাওয়ার্ড পেয়েছে 2022 সালে ওকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে 19 সালেও কিন্তু অ্যাওয়ার্ড তারা পেয়েছে এবং হচ্ছে বেস্ট সিপিএ লাইভ হিসাবেও কিন্তু তারা অ্যাওয়ার্ড পেয়েছে 2017 সালে 2016 সালেও কিন্তু তারা রেজ অ্যাওয়ার্ড পেয়েছে মানে অনেকগুলো অ্যাওয়ার্ড পাবে একটা সিপিএ নেটওয়ার্ক যে কারণে আপনারা এখানে কাজ করলে কখনো কিন্তু লসে পড়বেন না ওকে ওকে। তো এটা হচ্ছে আপনারা দেখেছেন এরপরে আমরা যদি আরও যদি আপনারা দেখাই দেখেন এরা এদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে এটা ইম্প্রুভ করার জন্য কীভাবে করে আপনি কমফোর্টেবল কাজ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে ওরা সবসময় সাপোর্ট করে থাকবে যে কারণে আপনার কাজ করা নিয়ে কোনো প্রবলেম হবে না আপনার লিঙ্কগুলো ক্র্যাশ করবে না আপনি একদম স্মুথলি কাজ করতে পারবেন আপনার অ্যাকাউন্টে ওকে। তো এরপরে দেখতে পাচ্ছেন এরা যে ওয়েতে এরা মূলত যে ইগুলো দেয় আপনি এখানে চাইলে অ্যাডভার্টাইজিংও করতে পারবেন অ্যাডভার্টাইজিং করার ক্ষেত্রে আপনি ফেইনিওর ব্যবহার করতে পারবেন আপনি ভিসা কার্ড মাস্টার কার্ড তারপর হচ্ছে ক্যাপিসেলের এটা ব্যবহার করতে পারবেন ইন্ডেক্স মানি ব্যবহার করতে পারবেন এরপরে ওয়্যার ব্যবহার করতে পারবেন এবার কিউই ব্যবহার করতে পারবেন এবার হচ্ছে ম্যাস্টেরিও ব্যবহার করতে পারবেন ওয়েব মানি ব্যবহার করতে পারবেন সো অল অপশনগুলো কিন্তু এখানে ইজি। এরপর যদি আমরা আরেকটু দেখি দেখেন এখানে কামা টপ অফার
কামার যে টপ অফারগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, এখানে টপ অফারগুলোর মধ্যে রয়েছে দেখেন ক্যাপসুলস ফর হাইপারটেনশন, যে ইয়েগুলো রয়েছে এগুলোর জন্য একটা ক্যাপসুল রয়েছে যেগুলো হচ্ছে ফ্রি, টোটালি আপনি ফ্রিতে কিন্তু এটা কিন্তু সেল করতে পারবেন। এখানে আপনার বন্ধু কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, অথবা আপনার ট্রাফিকের কিন্তু কোনো কিছু খরচ করতে হবে না, তারা কিন্তু এটা ফ্রিতেই নিতে পারবে, যেটা কিন্তু রয়েছে রাশিয়াতে। হ্যাঁ, রাশিয়াতে আপনি এটা সেল করতে পারবেন। সো এই এটা নিয়ে কিন্তু আপনি সবচেয়ে বেশি ভালো কাজ করতে পারবেন। তবে এছাড়াও আরও অনেক নতুন অফার রয়েছে এখানে, প্রত্যেকটা ভার্টিক্যালের উপরে, প্রত্যেকটা জিওর উপরে আপনি চাইলে ক্যাটাগরির উপরে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কামার নেটওয়ার্কের মধ্যে আমরা দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারবো। একটা হচ্ছে আমরা অ্যাডভাইজার হতে পারবো। এখানে আপনি যদি চান যে আপনি ক্যামার মধ্যে আপনি নিজে অ্যাড রান করবেন, আপনি অ্যাড রান করে আপনি অ্যাডভার্টাইজিং করে আপনি আর্ন করবেন, মানে পেইড মার্কেটিং করবেন, আপনি সেটাও করতে পারবেন। এবং আপনি চাইলে এখানে ওয়ার্কারও হতে পারবেন, মানে আপনি ওয়েব মাস্টার, পাবলিশার অথবা ওয়ার্কার যেটা বলেন, আপনি যে কোনো একটা এখানে হতে পারবেন। মানে এখান থেকে আপনি আর্ন করতে পারবেন দুইটা ওয়েতে, একটা হচ্ছে কাজ করে অ্যাড করতে পারবেন, একটা হচ্ছে আপনি অ্যাড রান করে আর্ন করতে পারবেন। সো আমরা এখানে আজকে দেখবো কীভাবে করে আমরা কাজ করার জন্য একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, সেই বিষয়টা আমরা দেখবো। ওকে বন্ধুরা, আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, আমার লিঙ্ক দেবো, আপনারা লিঙ্কটা ব্যবহার করে এখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনারা স্পেশাল একটা কিছু পেয়ে যাবেন। এবং আমাদের একটি প্রোমো কোড রয়েছে, প্রোমো কোডটাও কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা প্রোমো কোড ইউজ করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনারা আরও কিছু স্পেশাল কিছু ডিসকাউন্ট এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, কিছু অফার আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে। ওকে, এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লেখা আছে সাইন আপ, আমরা সাইন আপে ক্লিক করবো, অথবা এখান থেকে আমরা লেখা আছে ওয়ার্কিং অ্যাট কামা, হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো তাহলে হবে। অথবা আমরা এই যে লগ ইন লেখা আছে, আমরা লগ ইনে ক্লিক করবো। ওকে, তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আসছে সাইন আপ, আমরা এই সাইন আপে ক্লিক করবো। তো সাইন আপে ক্লিক করলাম, সাইন আপে ক্লিক করলে এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে অ্যাজ এ ওয়েব মাস্টার এবং একটা হচ্ছে অ্যাজ এ অ্যাডভাইজার। সো আপনি যদি এখানে ওয়ার্কার হতে চান, মানে আপনি যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনি অ্যাজ এ ওয়েব মাস্টার এখানে সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে আপনি এখানে একজন অ্যাডভাইজার হবেন অথবা আপনি পেইড মার্কেটিং করবেন, তাহলে আপনি অ্যাজ এ অ্যাডভাইজার এখানে ক্লিক করবেন। সো আমি এখানে কাজ করবো, সো আমি এখানে অ্যাজ এ ওয়েব মাস্টার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাছে এখানে ইনফরমেশন চাইবে, আমরা এই তথ্যগুলো 100% রিয়েল ইনফরমেশন দিয়ে আমরা এগুলোকে পূরণ করব। ওকে, তো প্রথমে এখানে রয়েছে ফুল নেম, এখানে আমরা আমাদের ফুল নেম দিয়ে দেবো। তো আমি এখানে আমার ফুল নেমটা দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখানে ইমেল অ্যাড্রেস দেবো, আপনি যে ইমেলের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই ইমেলটা এখানে অ্যাড করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার ইমেলটা এখান থেকে নিয়ে নেবো, এই যেটা হচ্ছে আমার ইমেল, তো আমি ইমেলটাকে কপি করে নিলাম। তো আপনারা আপনাদের ইমেলটাকে কপি করে নেবেন, এবং আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যে ইমেলটা নিয়েছেন সেই ইমেলটা কিন্তু আপনার এই ব্রাউজারের মধ্যে কিন্তু সাইন ইন করা থাকতে হবে। তো দেখেন আমি আমার ইমেলটাকে কিন্তু এই যে এখানে সাইন ইন করে রেখেছি। সো আপনারা এইভাবে করে সাইন ইন করে রাখবেন, এরপর আপনি এখানে ইমেলটা ব্যবহার করবেন। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে দিলাম। এবার এখানে লগ ইন, লগ ইন মানে হচ্ছে আমাদের ইউজার নেম, এখানে আমরা ইউজার নেম দেবো। ইউজার নেমটা আমরা এইভাবে দেবো, যেমন আমি এটা দিলাম, ছোটো সব ছোটো অক্ষরে দিতে হবে। এরপর আমি একটা যে এই এটা দিলাম, এই এরকম একটা হাইফেনের মতো নিচের দিকে যেটা আছে আন্ডার স্কোয়ার, এটার নাম হচ্ছে আন্ডার স্কোয়ার। এটা এটা দেওয়ার পরে আমি এখানে আমার নামটা লিখবো, আমি সব ছোটো অক্ষর দেবো। তো আমি এখানে ছোটো অক্ষর দিয়ে আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমার লগ ইন বলতে আমার ইউজার নেম, আমি ইউজার নেমটা এভাবে দিলাম। ইউজার নেমে কোনো স্পেস হবে না, ওকে স্পেস হবে না, এবং হচ্ছে কোনো ডট কিছু হবে না, হয়তো আপনি এইটা দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন, অথবা আপনি কোনো রকম কোনো কিছু না দিয়ে সরাসরি ছোটো অক্ষরে কিছু লেখা লিখতে পারেন। ওকে, এবার এখানে পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন আপনার পছন্দের। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি সেম পাসওয়ার্ডটা আমরা এই বক্সের মধ্যে দিয়ে দেবো, মানে আমরা রিপিট করবো। তো আমি রিপিট করতেছি, এই যে আমি রিপিট করলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে যে লেখা আছে টেলিগ্রাম, দেখেন এখানে যে প্রিফারড কন্ট্যাক্ট টাইপ, এখানে আমরা হচ্ছে এই যে না দ্বিতীয়টা যেটা আছে টেলিগ্রাম অপশন, আমরা টেলিগ্রামে ক্লিক করবো। টেলিগ্রামে ক্লিক করে এখানে টেলিগ্রামের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা দিয়ে দেবো। কীভাবে দেবো আমি টেলিগ্রামের ইউজার নেমটা নিয়ে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম, তো আমি টেলিগ্রামটা ওপেন করলাম। ওকে, এটা হচ্ছে আমার টেলিগ্রাম, টেলিগ্রামটা ওপেন করার পর এই যে এখানে মেনুতে ক্লিক করবো, এবার এখান থেকে সেটিংসে ক্লিক করবো, তাহলে দেখেন এই যে এই যেটা হচ্ছে আমাদের টেলিগ্রামের ইউজার নেম। তো এখানে আমি ক্লিক করে যেটাকে আমি কপি করে নিলাম। ওকে, কপি করে নিয়ে এবার আমি এখানে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখান থেকে এইটুকুকে কেটে দিব, এই স্ল্যাশ থেকে এইটুকু কেটে দিব, এখানে একটা অ্যাট দ্য রেট দেবো, মানে অ্যাড দেবো। অ্যাড দেওয়ার পরে এখানে আমরা ওকে হয়ে গেছে, এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদের যে নেক্সট অপশন আছে, এই যে নেক্সট, এখানে ক্লিক করব। তো বন্ধুরা, আমি নেক্সটে ক্লিক করার পর আমার কাছে এই অপশনগুলো চলে আসবে আমাদের নেক্সট পার্ট। এই স্টেপের মধ্যে আমরা হচ্ছে এই অপশনগুলোকে আমাদের এখন ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য প্রথমে আছে যেখানে হুইচ অফার ভার্টিক্যাল ডু ইউ ওয়ার্ক উইথ, বলছে যে আপনি কোন অফারগুলো নিয়ে বা ভার্টিক্যালের অফার নিয়ে আপনি কাজ করতে চান।
এখানে আমাদের আছে দেখেন, এখানে আমরা এই যে অ্যারোতে ক্লিক করব, অ্যারোতে ক্লিক করার পর সিলেক্ট অল এখানে ক্লিক করে দেবো। তাহলে আমরা এখানকার যে চারটা অপশন রয়েছে আমরা চারটা অপশন নিয়ে কিন্তু কাজ করতে পারবো। ওকে, চারটা অপশন নিয়ে আমরা কাজ করব। এবার এটাকে আমরা এখান থেকে যে সিলেক্ট করে দেবো। এবার আমি এখানে হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ার্ক উইথ, আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন, এখানেও আমরা অল করে দেবো। অল করে দিলাম আমি যে 229টা কান্ট্রি নিয়ে আমি কাজ করতে চাই, মানে আমি যখন যেটা সুযোগ পাবো আমি সেটা নিয়ে কাজ করব। ওকে, এবার আছে আমাদের ট্রাফিক সোর্স। দেখেন এখানে আমরা এগুলোকে সব আমরা সিলেক্ট করে দেবো, আমি একটাও বাদ রাখবো না, কারণ আমি যে কোনো সময় যে কোনো ট্রাফিক নিয়ে আমি কাজ করতে পারি এখানে, যে কারণে আমি কোনো রেস্ট্রিকশন রাখবো না এখানে অল। এবার দিয়েছে যে হাউ মাচ ইজ ইউর ট্রাফিক, বলেছি আপনার ট্রাফিক কত, তা আমরা এখানে দেখবো। ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে যে এক থেকে দুইকে, এটা আমি দিয়ে দিলাম, এতটুকু আমার আছে ট্রাফিক। এবার রয়েছে হাউ ডিড ইউ নো অ্যাবাউট আজ, আপনি কীভাবে করে আমাদের সম্পর্কে জেনেছেন। এখানে আপনি জাস্ট সরাসরি আমার নামটা ইউজ করে দিতে পারেন, আমার নামটা আপনি সরাসরি ইউজ করে দিবেন। ওকে, আমার নামটা যদি আপনি ইউজ করে দেন, অথবা আপনি এখানে আমাদের যে আমার নামটা দেওয়ার পরে মাঝে ব্র্যাকেটের মধ্যে আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই যেখানে আমাদের একটা প্রোমো কোড রয়েছে, আমি প্রোমো কোডটা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই প্রোমো কোডটা আপনারা ব্র্যাকেটের মধ্যে আপনি ইউজ করে দিতে পারেন, এই যেভাবে করে দেন ব্র্যাকেটের মধ্যে প্রোমো কোড। ওকে, এইটুকু আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে যে নিচের দিকে আছে দেখেন, এখানে এখানে যে দুইটা টিকমার্ক আছে, টিকমার্ক দুটো অলরেডি দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তাহলে আপনি দিয়ে নেবেন। তো আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে দেবো সাইন আপ অ্যাজ এ ওয়েব মাস্টার, এখানে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম, এবার এখান থেকে ডোন্ট সেভ এখানে ক্লিক করব। তো দেখেন, তো দেখেন আমার এখানে লিখেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েট অ্যান্ড এ মেসেজ উইথ ফার্দার ইনস্ট্রাকশন হ্যাজ বিন সেন্ট টু ইউর ইমেল, বলেছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এবং আমাদের যে পরবর্তী স্টেপ রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে, সেটা আমাদের ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে আমরা যে ইমেলটা ব্যবহার করেছি সেই ইমেলের মধ্যে আমাদের পরবর্তী স্টেপগুলোকে সেন্ড করে দেওয়া হয়েছে। আমরা এখন ইমেল চেক করব। ইমেল চেক করার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে gmail.com চলে গেলাম। দেখেন আমরা gmail.com আসার পরে আমাদের দেখবেন কামা থেকে আমাদের ওয়েলকাম জানিয়েছে, এই যে দেখেন ওয়েলকাম টু কামা ডট বিস এটার মধ্যে চলে আসছে। তো আমরা এটাতে ক্লিক করে মেলটাকে ওপেন করব। ওপেন করার পর আপনি দেখতে পাবেন ইন অর্ডার টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো, এখানে লেখা আছে যে আমাদের যে রেজিস্ট্রেশনটা আছে এটা আমরা কমপ্লিট করার জন্য বা আমরা সম্পন্ন করার জন্য নিচে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাতে আমাদের ক্লিক করতে হবে। সো আমি এই লিঙ্কটাতে এখন ক্লিক করব। তো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম, দেখেন লিঙ্কটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই যে দেখেন থ্যাংক ইউ রেজিস্ট্রেশন ইজ নাও কমপ্লিট, যে আমাদের রেজিস্ট্রেশনটা এখন কমপ্লিট হয়েছে সেটা জানিয়ে দিছে। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্য এই যে লগ ইন লেখা আছে লগ ইনে ক্লিক করব। দেখেন লগ ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লগ ইন হয়ে গেছে, এখানে কিন্তু আমাকে আর কিছু করতে হয়নি, কারণ আপনি যেহেতু আমার রেফারেলিং ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে। তো আপনি দেখতে পাবেন এখানে আমাদের সমস্ত কিছু কিন্তু দেখেন সব কিছু কিন্তু হেলথ অ্যান্ড বিউটি সমস্ত বিষয় দিয়ে কিন্তু আপনি এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন, যে প্রোডাক্টগুলোর দামটা একদমই কম এবং কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলো জিরো, কোনো দাম লাগে না, একদম আপনি জিরো রেটেই কিন্তু এটা আপনি জাস্ট সিপিএল টাইপের অফারে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, তো ওকে, এখান থেকে আমি এখন ক্লিক করবো পে আউটে। তো পে আউটে আমি ক্লিক করলাম, পে আউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের পে আউট লিস্ট, পে আউট ডিটেল, রিকোয়ার্ড ডিটেলস, এই যে এই অপশনটা যদি আমরা ক্লিক করি, টিম নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি যদি ডিটেলসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা আমাদের নাম্বারটা অ্যাড করে দেবো। প্রথমে আমরা এখানে নাম্বারটা অ্যাড করার জন্য এই যে এখানে যে নাম্বারটা সেখানে ক্লিক করবো, ক্লিক করার পর বাংলাদেশ দেবো। এবার আমরা এখানে আমাদের নাম্বারটা অ্যাড করে দেবো, এই যে নাম্বারটা দিয়ে সেভে ক্লিক করবো। তাহলে আমার নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। ওকে, এখানে আপনি আপনার টেলিগ্রাম নাম্বারটা দিলে সবচেয়ে বেশি বেটার হয়, তো আপনি যেটা আছে আপনি সেটাই দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম, আমাদের ছবি টবি সব কিছু শো করতেছে। তো এখানে আমাদের যে ফোন নাম্বার, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ফোন নাম্বারটা কিন্তু অলরেডি বসায় দিয়েছি। তো ওকে, এবার হচ্ছে আমাদের এখানে ফেসবুক ভিকে এগুলো যদি থাকে দিয়ে দিবেন, না থাকলে কোনো প্রবলেম নেই। এবার আমরা এদিকে চলে আসব, এদিকে চলে এসে আমাদের এই যে এখানে আপনি যেটা যেটা দেখতে পাচ্ছেন সেফটি, আমাদের সেফটিটা কিছু করতে হবে না, আমরা হচ্ছে রিকোয়ারে থাকবো। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার এখন এখানে পেমেন্ট মেথড, যে আপনি কোন মেথডটা আপনি দিতে চাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে না ইউএসডিটি আছে, আপনি চাইলে বাইন্যান্স দিয়ে আপনি এখানে নিতে পারবেন টাকাটা, এরপর আপনি ব্যাঙ্ক দিয়ে নিতে পারবেন, এরপর আপনি এখানে কিউ দিয়ে নিতে পারবেন, এখানে আপনি চাইলে ওয়েব মানি দিয়ে নিতে পারবেন। যদি এখানে ওয়েব মানিটা শো না করে তাহলে আপনি সরাসরি ম্যানেজারের সাথে যখন কথা বলবেন, আপনার যখন টাকাটা হয়ে যাবে, আপনার যখন মিনিমাম পে আউট $45 হবে, তখন আপনি ম্যানেজারের সাথে কথা বললেই হয়ে যাবে আপনাকে, সে কিন্তু সরাসরি কিন্তু ওয়েব মানির মাধ্যমে টাকাটা দেবে। ওকে ওকে, তো বুঝতে পেরেছেন অবশ্যই। টেলিফোন নাম্বারের এখানে আমরা ক্লিক করবো, যেখানে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিতে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি,
আচ্ছা, এখানে এই যে বাংলাদেশ, এবার আমরা এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দেব, এই যে নাম্বারটা দিয়ে। এবার এখানে লেখা আছে অফলাইন, আমরা অফলাইনে ক্লিক করব। তো আমি অফলাইনে ক্লিক করলাম। এখানে আমাদের নাম্বার ভেরিফিকেশন ক্যান নট বি ব্যাক এখানে লেখা আসছে, এইটা কারণ হচ্ছে এখানে আমরা এই যে এইটুকুকে কেটে দেবো, যদি এটা না আসে এরকম তাহলে এই যে আমি এটা অ্যাড করে দিলাম। তো ওকে, তো আমরা এখানে মূলত আমাদের যে নাম্বার সেটাই ব্যবহার করবেন যেটাতে মূলত আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে, তাহলে আপনার এখানে যে এসএমএসটা কিন্তু দ্রুতভাবে আপনি পেয়ে যাবেন। ওকে, যদি আপনার এই নাম্বারে যদি আপনার টেলিগ্রাম না থাকে তাহলে আপনি টেলিগ্রাম খুলে দিন, আপনি এখানে টেলিগ্রাম নাম্বার ব্যবহার করবেন, তাহলে আপনি ভালো মানের একটা রেজাল্ট পাবেন। যদি টেলিগ্রাম নাম্বার ইউজ না করেন তাহলে আপনার মেসেজটা কিন্তু নাও আসতে পারে। ওকে, তো যখন আমাদের এই কাজটুকু হয়ে যাবে, এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা রেডি, আমরা কাজ করার জন্য সরাসরি অফার রয়েছে, অফারে চলে যাব। এই যে লেখা আছে এখানে মাই অফার, মাই অফারে যদি আমি ক্লিক করি, মাই অফারে ক্লিক করার পর দেখতে পাবেন নেম, এখানে আপনি যেই নেম দেন যে আপনার নিজের অফার মাই অফারই দিতে পারেন, তো আপনি অফার, অথবা আপনি যেই অফার নিয়ে কাজ করতে চান আপনি সেই টাইপটা এখানে লিখতে পারেন। যেমন আমি লিখছি যদি হেলথ টাইপ, HLTS হেলথ প্রোডাক্ট, হেলথ প্রোডাক্ট, অথবা আপনি ডায়াবেটিস নিয়ে কাজ করতে পারেন। এখানে দেখেন ক্যাটাগরি থেকে যদি ক্লিক করি, এখানে দেখেন হাজার হাজার, দেখেন গুড ফর মানে শিশুদের খাবার, তারপর হচ্ছে হান্টিং, ফিশিং, তারপর গ্যাজেট, এই যে না প্রোডাক্ট ফর হোম, অ্যাক্সেসরিজ, অটো প্রোডাক্ট, সব কিছু আর আছে, এই যে জয়েন্টস সব আছে, ব্যাক রয়েছে, আপনি জানিয়েছেন এই যে ডায়াবেটিক্স রয়েছে, সব কিছু রয়েছে। দেখেন এই যে ফেনিস এনসেসমেন্ট মানে এটা ডেটিং টাইপের একটা অফার, সব কিছু রয়েছে। দেখেন ফাইন্যান্স, ওয়েট লস, আপনি যা নিয়ে চান এখানে প্রত্যেকটা বিষয় দিয়ে কিন্তু যে রয়েছে, হ্যাঁ স্মোকিং দিয়ে রয়েছে, আপনি যা চান সব কিছু দিয়ে এখানে কিন্তু রয়েছে। সো ধরেন, যেমন ধরেন আমি এখানে যদি হেলথ দিয়েছি, আমি যদি এখানে হেলথ দিয়ে একটা প্রোডাক্টটা জাস্ট দিয়ে দিই, যে আমি হেলথ অ্যান্ড বিউটি নিয়ে একটা প্রোডাক্ট এখানে দিতে যাচ্ছি, সো এই যে বিউটি, আমি বিউটিটা দিয়ে দিলাম এখানে, আমি সিলেক্ট করলাম। এবার আমি এখানে আমি অল সিলেক্ট করে দিলাম, যেমন ধরেন আমি সবগুলো নিয়ে আমি কাজ করতে চাই। ওকে, এবার এখানে জিও, আমি জিওটাও এখানে অল সিলেক্ট করে দিলাম, যে আমি অল জিওতে কাজ করতে। এবার আমাদের ট্রাফিক সোর্স, আমি এখানে অল সিলেক্ট করে দিলাম, যে আমি যে কোনো সোর্স নিয়ে কাজ করতে চাচ্ছি, হ্যাঁ আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ওকে, সব যখন আমাদের দেওয়া হয়ে যাবে, আমি এখানে যে অ্যাভেলেবেলে রয়েছে অ্যাভেলেবেল একটা ক্লিক করব। অ্যাভেলেবেলে ক্লিক করার পর এখানে যা কিছু রয়েছে, আমাদের কারেন্সি রয়েছে অ্যাডিশনাল, এগুলো আমি দিলেও হবে না দিলেও হবে, কোনো প্রবলেম নেই। এরপরে এখানে রয়েছে দেখেন ডকুমেন্টরি, এই এই জন্য যে ডকুমেন্টেশন, এখানে আমরা দেবো ইউএসডি, ইউএসডিটা সিলেক্ট করে দেবো। এবার পেমেন্ট মডেল, এটা আমাদের লাগবে না, এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো, তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের অফারগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের এই এটা কিন্তু অ্যাপ্লাই বরাবরের মতো হয়ে গেছে। তো আমাদের এখানে সব কিছু ওকে। এইবার যদি আমরা একটু যাই যে সিলেকশন, এই যে দেখেন এখানে আমরা অফার সেট করতে পারবো, নুট্রা, হোয়াইট হার্ট, আপনি ডেটিং আপনি কোনটা সিলেক্ট করতে চান। তো ধরেন আমি ডেটিংটা সিলেক্ট করে দিলাম, এখানে আমি দিলাম হচ্ছে এশিয়া, আমি এখানে অল করে দিলাম জিওটা, এখানে আমি এটাও অল করে দিলাম, ধরেন অল, আপনি যেটা নিয়েছেন, আমি এখানে জাস্ট ডেটিং নিয়ে করলাম। এবারে অ্যাপ্লাই ক্লিক করলাম। ওকে, এখানে এখন আমরা যে অফারগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো আমরা এখানে এখন যে আরও চাইলে আমরা এখানে সেট করতে পারবো। আমি যদি অল দিই তাহলে অল দেওয়া যাবে, জিও সিলেক্ট করলাম, অল এখানে আমাদের অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের অফার কিন্তু এখানে শো করবে। ওকে, তো দেখেন এখানে অফার কিন্তু তাহলে শো হবে। হ্যাঁ, এই অফারগুলো নিয়েই মূলত আমরা কাজ করতে পারবো, এখন এখানে অফার শো করবে। তো বন্ধুরা, এই নেটওয়ার্কটা মূলত সব কাজগুলো করতে একটু লেট করে, আপনার নেটওয়ার্কটা যদি ভালো স্পিডের হয় তাহলে এরকম আপনার লোডিং দিবে না। সো আমার নেটওয়ার্কটা অনেক স্পিড কম, যে কারণে এখানে লোডিং দিচ্ছে। সো লোডিং হওয়ার পর এখানে আপনার অফারগুলো কিন্তু শো হবে, যদি অফারগুলো শো না হয় তাহলে আপনি এই যে এখানে আবার যে অফার রয়েছে এই অফারে ক্লিক করার পর অল অফারে ক্লিক করবেন, তাহলে আপনার এটা কিন্তু চলে আসবে, আর তাহলে আপনি দেখতে পাবেন। সো বন্ধুরা, এই নেটওয়ার্কে কাজ করে যদি আপনার যদি কোথাও যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি বুঝতে না পারেন, আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনি আমাকে ইনবক্স করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে আমাকে মেসেজ করলে আমি কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবো। হ্যাঁ, তবে আপনি মেসেজ করার অবস্থায় একটু মার্জিত ভাষায় মেসেজ করবেন অবশ্যই, কারণ এটা কিন্তু আপনার অবশ্য আমি বলে বলবেন ভদ্রতার একটা পরিচয়। অনেকেই আছে আমাদের যে মেসেজে এসে অন্যরকম ভাষা লেখে, যেটা আমি একদমই পছন্দ করি না। সো বন্ধুরা, আপনাদের যদি আরও যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, যদি আরও কোনো স্পেশাল কোনো ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে নেক্সট সেই ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।